মহামারী করোনা ভাইরাসের লকডাউনের প্রথম দিনে বধিরদের মাঝে ত্রাণ তুলে দিলেন নারায়ণগঞ্জ বধির সংঘ। সোমবার 5 এপ্রিল থানা পুকুরপাড় এলাকায় নারায়ণগঞ্জ বধির সংঘের কার্যালয়ে এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ বধির সংঘের সভাপতি আলহাজ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ব্যারিস্টার মারিয়াম খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন বধির সংঘের যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ, সদস্য মোহাম্মদ আলী, কাদির আলামিন, মেহেদী হাসান, মানবাধিকার কর্মী মেহেরুন্নেসা লাবণ্য সহ আরো অনেক নেতৃবৃন্দরা। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, করার জন্য আর সাথে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথিকে, যারা উপস্থিত আছেন তাদেরকেও। আর আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ডিসি অফিস থেকে, যেই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে যে 200 জন এখানে বধির আছেন ওনাদের দেওয়া হচ্ছে চাল, এবং গত সপ্তাহেও অন্ধ যারা আছেন তাদের দেওয়া হয়েছে। সেই জন্য হচ্ছে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু সেই সাথে হচ্ছে আমি অনুরোধ করতে চাই যে শুধু হচ্ছে আমাদের অনুদান বা বিভিন্ন অনুদান বা সহযোগিতা শরীরে এটার মধ্যে সীমাবদ্ধ না থাকে যে আমি চাল দিলাম বা ডাল দিলাম, সেটা কারণ সেটা তো কখনোই আসলে সাময়িক সমস্যা সমাধান বা সাময়িক ভাবে সাহায্য করা। আমি যেটা সরকারের কাছে বিনীত ভাবে আমি অনুরোধ করব যে যাতে এই যারা প্রতিবন্ধী আছেন, যারা হচ্ছে বধির আছেন, অন্ধ আছেন, দৃষ্টি প্রতিবন্ধী আছেন, তো এই দৃষ্টি প্রতিবন্ধী এবং বধির যারা আছেন তাদের বিভিন্ন স্থানে কর্মসংস্থানে যাতে ব্যবস্থা করা হয়। আমার নারায়ণগঞ্জ বধির সংঘের উদ্যোগে 200 মানুষের জন্য, বধিরদের জন্য খাদ্য ত্রাণ দিয়েছে, এই জন্য আমি ডিসি সাহেবকে বধির সংস্থার সভাপতি হিসাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মহান সৃষ্টিকর্তাকে। আজকের এই বাংলাদেশে যেই বিশ্বে করোনা মহামারী চলছে, আল্লাহ আমাদেরকে যে সুস্থ রেখেছে এখানে এসে আসতে পেরেছি, এবং বধির ভাই বোনদেরকে ত্রাণ চাল সাহায্য দিতে পেরে আমি নিজেকে গর্বিত এবং ধন্য মনে করছি। প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি তৈমুর আলম খন্দকারকে, যিনি আমাকে এখানে অধিষ্ঠিত করেছেন। তার স্নেহ ভালোবাসার কারণে আমি আজকে বধিরদের মাঝে সেবা করার সুযোগ পেয়েছি। আমি বলতে চাই, সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বধির প্রতিবন্ধী যারা আছেন তারা আমাদের সমাজের ভাই, আমাদের পরিবারের সদস্য। আমরা তাদেরকে অবহেলা না করি, আমাদের পরিবারের একজন সদস্য হিসাবে তাদেরকে যাতে আমরা লালন পালন করতে পারি, আমরা সেই দৃষ্টি দেই যারা প্রতিবন্ধী আছে। প্রত্যেকটা পরিবার যেন প্রতিবন্ধীকে অসহায় না ভেবে পরিবারের একজন অংশ হিসাবে মনে করে, সেজন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো। এনএন টিভি নিউজ ডেস্ক।